إن الحمد لله جميعا ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من آمنت بالله صدق الله العظيم.
وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام প্রাণ কুলে মহব্বতে দু জাহানের বাদশা সরবারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে আমরা সকলে জবান খুলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আল মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম সাউন্ড বাড়াবে লেখন বুঝতে ইন্নাকা হামিদুম জবান কোলে আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه আওয়াজ করে সকলে বালাগাল লুনা বিকামালিহি হাসনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি আলহামদুলিল্লাহ মধ্য নয়াগ্রাম জামে মসজিদ ও যুব সংঘ থেকে আয়োজিত আজকের এই মহতি বার্ষিক ইসলামী মহান সম্মেলনের জনাব সভাপতি বন্ধুবর হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামত বরকাতুহু উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সমবেত সমপ্রাণী ইসলাম প্রিয় দীনদরদী মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে বসতেছে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল জাতির রাহাবর জাতির ভবিষ্যৎ যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক দিনী জলসায় আমাদের সকলকে আসার এবং বসার সর্বোপরি আজকের মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল টুকুনকে যে মহান মুনি প্রাণমুগ্ধ করার তৌফিক দান করেছেন তাই আসুন হৃদয় অবনীত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সপ্তগুণ আবেগ আর ভালোবাসা উদ্ধার করে দিয়ে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা দুশুকুর করি সকলে জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনারা আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হওয়ারই কথা কারণ আমাদের দেশে এখন আর ওয়াজের অভাব নাই কথা কোন ঠিক কি নেই
বক্তাদেরও এখন ক্লান্ত হওয়ার কথা, কারণ বক্তাদেরও এখন ওয়াজের কোনো অভাব নাই। বক্তারা ওয়াজ করতে করতে ক্লান্ত, শ্রোতারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, দুই ক্লান্তে মিললে যদি আর একটু সময় যায় আর কি, যাইব নি তো। আপনাদের হাল অবস্থা তো বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না, একটু আওয়াজ করে বলেন যাবে কি? যদি যায় তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো, একটু মেহরবানি করে প্রত্যেকের জবানটা খুলে দিতে হবে, উচ্চ আওয়াজ করে জবানটা খুলে মোহাম্মদের শহীদ ইমামদারের মতো বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে প্রাণ খুলে আওয়াজ করে যদি আমার সঙ্গে কিছু কথা আপনাদেরকে শুনতে হয়, সকলে শুনতে মানতে রাজি আছেন? বোঝা যাবে কতটুকু রাজি আছেন আলোচনার ফাঁকে আপনারা আমার সঙ্গে কথা বলেন কিনা? যদি কথা বলেন আমি বুঝবো যে আপনারা রাজি, আর যদি কথা না বলেন আমি বুঝবো আপনারা আসলে রাজি না, আমাকে ধোকাই দিতেছেন। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের এখতিয়ার, আপনাদের আওয়াজ যত বাড়বে আমার ততটুকুন বাড়বে, কারণ আমার তো প্রত্যেক দিনই, আপনাদের তো আর প্রত্যেক দিন না, আগামীকালকে চাইলে আপনারা ঘুমাইতে পারবেন কিন্তু আমার ঘুমানোর কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিয়ে কথা শুনতে হবে, আর আওয়াজ তো দিতে হবে, কারণ এখন তো আওয়াজ না দিলে আমরা যারা মুসলমান আছি আমাদের মুসলমানিত্ব আর ঠিকানোর কোনো সুযোগ নাই। আর একটু জোরে কান, আর একটু আওয়াজ করে জোরে বলেন কথা ঠিক কিনে? কারণ আজকে এমন অনেক জাতির কঠিন ক্লান্তি লগ্নে এই জায়গায় সমবেত হয়েছি, যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস আপনি আমি যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ যেন মুসলিম উম্মাকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য ওই পশ্চিমা শক্তিগুলি ইহুদি এবং নাসারাগুলি আজ যেন কাঁধে কাঁধ মিলিয়ে আর ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে ওরা নিভিয়ে দিতে চায়। কিন্তু আমার আল্লাহর কোরআনের কথা সত্য, দেরতেহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছে যেখানে আল্লাহ চায় বাতিল শক্তি ষড়যন্ত্র করে ইসলাম এবং মুসলমানকে চিরতরে নির্মূল করতে পারবে না। আমার ভাইরা সেই বিশ্বাস যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আমার মনে হয় এখন আর আওয়াজ বন্ধ করার কোনো সুযোগ নাই। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? মানে ইতিহাস প্রমাণ করে আমরা এমন এক ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের নাম ইসলাম ধর্ম, মানবতার ধর্ম, শান্তির ধর্ম। আমাদের ধর্মে কোনো অস্ত্রবাদী নাই, সংজঙ্গিবাদী নাই, আমাদের ধর্মে কোনো জঙ্গিবাদীদের সঙ্গে কানেকশন নাই। মুসলমান অস্ত্র শস্ত্র বিশ্বাস করে না, ইতিহাস প্রমাণ করে মুসলমানের ইমানের অবস্থাই নারী কাফির আল্লাহ করে আওয়াজে মানুষ। এই জন্য যতদূর পর্যন্ত আপনাদের আওয়াজ থাকবে অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করি, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আপনারা বিরক্ত হবেন না তো? বিরক্ত হবেন? বিরক্ত হলেও তো আমার করার কিছু নাই, দাওয়াত যা আপনারা দিছেন আমি তো রাখছি, এই জন্য কিছু কথা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিছু কথা আপনাদের সামনে ইখলাস নিয়ে বলার, এবং আপনাদের সকলকে যেন কথাগুলি শুনে বাস্তবিক জীবনে যেন মহান আল্লাহ প্রয়োগ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 114 সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতু আল মুজাদালা, সূরা আল মুজাদালা, যে সূরাটা কোরআন কারীমের 28 পারায় স্থান পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একখানা সূরার সর্বশেষ আয়াত সূরা আল মুজাদালার 22 আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, যে আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক প্রেক্ষাপটের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষণ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার! এই বর্তমান বিশ্বের সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা ভাষণ
আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামগুলিকে উদ্দেশ্য করে আয়াতের মধ্যে দিয়েছেন। এই আয়াত কারিমার আলোচনায় যাওয়ার আগে শুধুমাত্র আপনাদেরকে আলোচনা বোঝানোর জন্য যে বিষয়টা উপস্থাপন করতে চাই, আল্লাহ এই আয়াত কারিমাটা কার উপরে নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই আয়াত কারিমাটা নাজিল হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার তিন সাহাবীর একজন সাহাবীর উপরে। আল্লাহর রাসূল তখন নবুয়ত পান নাই, নবীকে আল্লাহ নবীওয়ালা দায়িত্ব অর্পণ করেন নাই, তখন সমাজের ভিতরে তিনজন সাহাবী ছিলেন যারা সমাজের ভিতরে সবকাতি ছিল, নন্দিত খ্যাতমান সুপরিচিত ব্যক্তি ছিলেন। একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় আরেকজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আরেকজন সাহাবী যিনি আল্লাহর রাসূলের জামানাতি নবী তখন নবুয়ত পান নাই, সমাজের মানুষের কাছে অতি গ্রহণযোগ্য ছিলেন, আপন ব্যক্তি ছিলেন, খ্যাতমান ব্যক্তি ছিলেন, ওই সাহাবীর নাম হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সামনে আল্লাহ এই আয়াত কারিমাটা নাযিল করেছেন, যার সামনে জিবরাইল আগমন করেছে, যার সামনে পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, বুঝে থাকলে বলুন ওই লোকটা কি সাধারণ না অসাধারণ? আরে ভাই কথা বলেন না কেন, সাধারণ না অসাধারণ মিয়া? যার সামনে স্বয়ং সরাসরি জিবরাইল আগমন করছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, এত বড় পৃথিবী বিখ্যাত একজন মানুষ, এত বড় একজন মহামানব, যার সামনে জিবরাইল আগমন করলো, যার সামনে কোরআনের আয়াত নাযিল হইল, যার সামনে পবিত্র কোরআন কারীমের আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার তার ইতিহাসটুকু তার অবস্থানটুকু গোটা মানব জাতির সামনে স্পষ্ট আকারে তুলে ধরলেন। কিন্তু আমি তাফসীর কিতাব তালাশ করে যে বিষয়টা আশ্চর্যের পেলাম, এত বড় মহামানব হওয়ার পরেও ব্যতিক্রম একটা বিষয় আমার সামনে চোখে ধরা পড়লো, সেটা হলো পৃথিবীর সকল মানুষ পরিচিত হয়ে তার বাবার নামে তিনি শুধুমাত্র কেবলমাত্র পরিচিত হয়েছেন তার দাদার নামে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমি কার নামে পরিচিত হইছি? বাবার নামে। আপনাদের অঞ্চলে কি ইউনিয়ন অফিস আছে? এই ভাইরা কথা কন না কেন, রাজ আছে না ইউনিয়ন অফিস আছে? ইউনিয়ন অফিসের ভিতরে যদি আপনি যান চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান তো বুঝছেন তো, চেয়ারম্যান কিন্তু দুই শব্দ মিলে একটা চেয়ার একটা ম্যান, কথা কন না কেন, একটা হলো চেয়ার একটা। চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, ম্যান শব্দটা ইংরেজি এর অর্থ কি? মানুষ। তাহলে আমি একজন ম্যান, একটা চেয়ারে বসছি, আমি কি চেয়ারম্যান? কথা কন না কে? মাওলানা নজরুল সাহেব একজন ম্যান, উনি একটা চেয়ারে বসছে, উনি কি চেয়ারম্যান? না। জলগণ যাকে আম মার্কা আফিল মার্কা পেপে মার্কা টায়ার মার্কায় ভোট দিয়া, ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, ওই চেয়ারে যাকে বসাবে তার নাম কি? এই জন্য দেখবেন পাঁচ বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। আর আসতে কম, এটা হলো চেয়ারম্যানের সংজ্ঞা। তো চেয়ারম্যানের ব্যাখ্যা দেওয়ার জন্য আসি নাই, শুধু এই কথাটা বোঝাতে বোঝাতে জন্য বলছি, আপনাদের এলাকায় কোনো একজন মানুষ যদি নাগরিকত্বের সার্টিফিকেটের প্রয়োজন হয়, সনদপত্রের প্রয়োজন হয়, জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয়, সনদপত্রের প্রয়োজন হয়, তাইলে কার কাছে যায়? চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব যে সার্টিফিকেটটা দিয়ে থাকেন স্বাভাবিকত, ওই সার্টিফিকেটের সর্বপ্রথম নাম থাকে কার? যে ব্যক্তি আনার জন্য গেছে তার। এরপরে নামটা কার থাকে বুঝেন নাই? এই পিছনে বাইরা কথা তো বলতেই হবে, আওয়াজ করে বলেন, এরপরে নামটা কার থাকে? বাবার নাম থাকে। বাবা যদি সুর হয়, কথা কন, বাবা যদি সুর হয় বাবার নাম থাকবে, বাবা যদি সন্ত্রাসীও হয়, বাবা যদি ওলিও হয় বাবার নাম থাকবে। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা বুঝতে পারলাম পৃথিবীর সকল মানুষ পরিচিত হয় মূলত তার বাবার নামে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত বড় একজন মহামানুষী, এত বড় একজন মহামানব, যার সামনে জিবরাইল আগমন করলো, কোরআনের আয়াত নাযিল হলো, পৃথিবী বিখ্যাত মানুষ হওয়ার পরেও তিনি তার বাবার নামে পরিচিত হলেন না, আল্লাহ তার বাপের নামটা কেটাপ করে দিলেন। কিয়ামত পর্যন্ত
তার বাপের নাম কেতাব করে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দাদার নামে পরিচিত করলেন, তার নাম আবু বায়দা। জাল্লা কিন্তু ওনার বাবার নাম নয়, জাল্লা ছিল ওনার দাদার নাম। কয়েকটা তাফসীরে কিতাব তালাশ করে ওনার পিতার নাম বের করেছি, ওনার নাম আবু বায়দা, পিতার নাম ছিল আব্দুল্লাহ, মানে আবু বায়দা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররা। ওনার নাম আবু বায়দা, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম জাররা। কিন্তু মাসকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপের নাম কেটাব করে তাকে তার দাদার নামে কেন পরিচিত করলেন, ওই বাপের নাম কেন কাটলেন, এটা বুঝতে পারলে আয়াতের শানে নুজুল বুঝতে পারবো। বাপের নাম কেন কাটলেন এটা বুঝতে পারলে আয়াতের মর্মার্থ বুঝতে পারবো। বাপের নাম কেন কাটলেন এটা বুঝতে পারলে সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আল্লাহ কি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এটা বুঝে আসবে। আসুন আমার ভাইরা, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু উবাইদা ইবনুল জাররার পিতার নামটা আল্লাহ কেটাব করে দিলেন, তিনি এমন কি কাজ করেছেন যে কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, মকবুল হয়েছে, আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, ওই এমন কি কাজটা করেছেন সেটা আপনার আমার বোঝা দরকার। বোঝার জন্য ঐতিহাসিক দুইটা যুদ্ধে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আমার ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন, মক্কি জীবনে এক করবাভাবে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর রসূলকে নির্যাতন করেছে। কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন, মক্কি জীবনের ইতিহাসটা কেমন? আল্লাহর রসূল এক করবাভাবে মক্কাতে নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নির্যাতনের শিকার তা নয়, নির্যাতনের মাত্রাটা এত বেশি বেড়ে গিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের এক পর্যায়ে প্রিয় নবীজি খানে কাবার কাছে গেলেন। তখনকার সময় এখানে কাবার চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে গিয়া খানে কাবার চাবি তলব করলেন। কি বললেন? আল্লাহর রাসূল বললেন, ও উসমান ইবনে তালহা, খানে কাবার চাবিটা আমার হাতে দাও, শুধুমাত্র আমি খানে কাবায় প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, এই কথার মধ্যে কি কোনো কর্কশিক আওয়াজ আছে, কোন ভাব আছে? নম্র ভদ্র ভাবে আল্লাহর রাসূল এই কথাটা বলেছিলেন। তখনকার সময় উসমান ইবনে তালহার হাতে সাময়িক সময়ের জন্য এখানে কাবার চাবি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন উসমান ইবনে তালহা, তখন আল্লাহর রাসূলকে জবাব দিল, আপনি না মুহাম্মদ, আপনার বাবার নাম না আব্দুল্লাহ, আপনি না কুরাইশ বংশের মানুষ, আপনার কাছে যদি খানে কাবার চাবি দেওয়া হয় তাহলে আর এমন অবস্থা হবে, একমাত্র আপনার ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণেই আজকে মক্কাতে ফাটল সৃষ্টি হয়েছে, বাবা থেকে সন্তান পৃথক হয়েছে, সন্তান থেকে বাবা পৃথক হয়েছে, স্ত্রী থেকে স্বামী পৃথক হয়েছে, স্বামী থেকে স্ত্রী পৃথক হয়েছে। যে মোহাম্মদের কারণে ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি হইল, আজকে বুঝি সেই মোহাম্মদের কাছে আবার খানে কাবার চাবি দিব, এমন হতে পারে না। আল্লাহর রাসূল তখন কোনোভাবে তার সঙ্গে খারাপ অশুভ কোনো আচরণ করলেন না, নবীজি শুধুমাত্র বললেন, ও উসমান ইবনে অপেক্ষা করো, এমন একদিন আসবে এই খানে কাবার ছবি মহান আল্লাহ আমার হাতেই দান করবে। কতটুকু নির্যাতনের চিত্র, এই ঘটনা থেকে তার বাস্তব একটা প্রমাণ। আল্লাহর রাসূল মক্কা জিন্দেগি মক্কি জিন্দেগি শেষ করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে ইসলামের ইতিহাসে ঐতিহাসিক দুইটা যুদ্ধ সংঘটিত হইল, একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো উহুদের যুদ্ধ। এই দুইটা যুদ্ধের দুইটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করতে চাই, আবু উবাইদা ইবনুল জাররা কি অবদান আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য করেছে। এবার ভালো করে বুঝবেন, বদরের যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধের এক বছর আগে। এক বছর বুঝেননি আমার কথা? বুঝেননি তাহলে আমার সাথে একটু হা না বললে বুঝুন যে আপনারা বুঝতেছেন। উহুদ যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধের এক বছর, আর বদরের যুদ্ধের এক বছর পরে হয়েছে উহুদের যুদ্ধ। আমি সর্বপ্রথম উহুদের যুদ্ধের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব, এরপরে বদরের যুদ্ধে তিনি কি কাজ করেছেন যে কারণে আল্লাহ তার উপরে আয়াত কারিমা নাযিল করেছেন সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। আমার ভাইরা, বদরের যুদ্ধের এক বছর পরে হয়েছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা কেন হলো এটা আমাদের জানতে হবে। উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের, মার্কা মারা, সিল মারা, আবু জাহেল, উতবা সাহেবা, এই রকম কিছু মার্কা মারা কাফের জাহান্নামের টিকিট লইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নেওয়ার পরে আবু জাহেলের কিছু চেলা ফেলারা দুনিয়াতে ছিল কি ছিল না, এখনো আছে কিনা নাই,
কথা কন আবু জাহিলের ছেলেবেলা সঙ্গপঙ্গ চাচাতো ভাই খালাতো ভাই এখনো আপনার আমার দেশে আছে কিনা নাই? ওই সময় ছিল আবু জাহেল কুতুবা সাহেবা এরা বিদায় নিয়ে যাওয়ার পরে তাদের সঙ্গপঙ্গরা ঠেলে বেগুনি ঝুলে উঠল যে মোহাম্মদের ইসলাম দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, মোহাম্মদের ধর্ম ইসলামের ইসলাম ধর্ম আগাচ্ছে, এখন মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবীদেরকে চিরতরে উৎখাত করে দিতে হবে। আজকেও যেন আবার লক্ষ্য করে দেখুন ওই জাহেলাদের যুগ যেন আবার রূপান্তরিত হয়ে গেছে। আজকে মায়ানমারের চিত্রটা একটু লক্ষ্য করে দেখুন, মুসলিম দেশগুলির চিত্র লক্ষ্য করে দেখুন, আফগানিস্তান চেচনিয়া বসনিয়া ইরাক কাশ্মীরের মুসলমানের দিকে লক্ষ্য করে দেখুন, আজকে ওই মায়ানমারের চিত্রটা এমন। ফেসবুক ইন্টারনেট থেকে আমরা যতটুকু জানতে পারলাম আজকে মায়ানমারে নিজের মায়ের সামনে যেন নিজের মেয়েকে দর্শন করা হচ্ছে। ওই জাহেলাদের যুগে যেইভাবে জীবিত অবস্থায় বেঈমান কাফেররা একটা মেয়েকে মাটির ভিতরে পুঁতে রাখতো, আজকে যেন আবার ওই বাতিল শক্তি জাহেলাদের রূপ ধারণ করে মুসলমানকে জীবিত অবস্থায় মাটির ভিতরে পুঁতে রাখতেছে। মনে হচ্ছে যেন ওই জাহেলাদের যুগ আবার সৃষ্টি হয়ে গেল। অমুসলমান এখন আর গোমানের কোনো সুযোগ নাই, আর সজাগ হওয়ার সুযোগ এসে গেছে। আমরা মুসলমান আবার জেগে উঠতে হবে। মুসলমানের একটা ইতিহাস আছে, মুসলমান সাগরের পানিতে বেঁচে আসেনি, নদীতে বেঁচে আসেনি, আবারও জেগে উঠে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রক্তকে যদি এক করে ধরতে পারি, ইতিহাস প্রমাণ করে মুসলিম জাতির সামনে পৃথিবীর সকল বাতিল শক্তি মাথা মতো করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে ওই যুগ হয়ে গেছে কি বাতিল শক্তি আজ এক, আর মায়ের শুধু মুসলমানের লয়া কথা কন আরো আস্তে কইন মে আরো জোরে কন, আজকে বাতিল শক্তি এক হতে পারে কিন্তু মুসলমান আজ এক হতে পারে না। দুই টুপিলে আজকে আমাদের দেশে কথা কন ঠিক কি নে? এইটা কই তুই লালটা পরসকে আমি সাদাটা বুড়ি কথা কন ঠিক কি নে? এইটা কই এটা হাতিছে আছে এইটা কই নাই? জোরে কন আরো জোরে কন। এই জন্য আজকে আমাদের সমাজের অবস্থা, আমাদের সমাজের প্রেক্ষাপট, এখন যদি টুপিলে আমরা মাইর করি মুসলমান মায়ের খাওয়া ছাড়া আর কোনো পথ না। এখন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিল শক্তির মোকাবেলায় গর্জ অহংকার দেওয়ার সময় এসেছে। আমরা যদি আমারও খালিদ বিন ওয়ালিদের মতো আমির হামজার মুয়াজের মতো গর্জ অহংকার দিতে পারি, ইতিহাস প্রমাণ করে যত শক্তি আছে মুসলিম উম্মার সামনে সকল শক্তি মাথা নত করতে বাধ্য কথা ঠিক কিনা? আল্লাহ নবী এবং নবীর সাহাবীদেরকে চিরতরে উৎখাত করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করে পুনরায় বদরের সেই পরাজিত বাহিনীর উত্তরসূরিরা আবার তারা উহুদের ময়দানের দিকে রওনা করল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিব যখন এই খবরটা পেলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি 1000 সাহাবাই কেরামের একটা জামাত আল্লাহর নবীজি তৈরি করলেন। সুবহানাল্লাহ কইছেন না বুঝি? আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে আমার কুবুরে দেখুন আমার আল্লাহর হাবিব বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবাই কেরামদেরকে নিয়ে সুদূর সেই উহুদের ময়দানের দিকে আল্লাহর হাবিব রওনা করলেন। যেই মুহূর্তে আল্লাহর হাবিব খবরটা পেয়েছে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা হলেন উহুদের ময়দানে গিয়া বিমান কাফেরদের সঙ্গে মোকাবেলা হবে। এমনি অবস্থা 1000 সাহাবীদের ভিতর থেকে 300 জন যারা ছিল মুনাফিক, যাদের অন্তরে একটা আর সাবানির ভিতরে আরেকটা, কেমন কিছু মুনাফিকেরা আমাদের সমাজে আছে কিনা নাই? 1000 ভিতরে 300 জন মুনাফিক মার্কা মুসলমান ছিল। আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে দিকে রওনা করলেন রাস্তায় চলে যাওয়ার পরে এমন মুনাফিক মার্কা মুসলমানদের কানে কানে ইহুদির বাচ্চারা কি যেন এসে প্রবচনা দিল। যেই মুহূর্তে ইহুদির বাচ্চারা প্রবচনা দিয়েছে এমনিতেই মুনাফিকেরা পিছনে পড়ে যায়। মুনাফিকের দলেরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভয় হয় না জানি মুসলমানদের জন্য সামনে কঠিন বিপদ অপেক্ষমান আছে, মুসলমানেরা কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবে। আমার মহারাজ মুনাফিকের জন্য এই কথা বলেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে
তিনি বলেছিলেন, ও মুনাফিক মার্কা মুসলমানেরা শুনে রাখো, কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, খোদার কসম এতে ইসলামের কোনো সমস্যা না। আওয়াজ করে জুড়ে বলেন, কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, দেখো কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, এতে ইসলামের কোনো ক্ষতি হবে? যাও তোমরা চলে যাও। এবার সংখ্যায় মুসলমান সাহাবীদের সংখ্যা কত? 700 জন মুসলমান সাহাবাই কেরাম বীর বিক্রমের মতো সুদূর সেই উহুদের ময়দানের দিকে রওনা করলেন। উহুদ ময়দান পর্যন্ত আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে আল্লাহর হাবিব 700 জন সাহাবীদের ভিতর থেকে 650 জন সাহাবীকে আল্লাহর রাসূল স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে। এবার 50 জন সাহাবী বাকি রইল। আল্লাহর রাসূল এই 50 জন সাহাবীকে ডেকে কাছে আনলেন। এনে আল্লাহর রাসূল উহুদের ময়দানে বললেন, ও 50 জন সাহাবীরা শোনো, আজকের উহুদের ময়দানে তোমাদের ভূমিকা হবে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার! কয়জন? 50 জন সাহাবীকে ডেকে আল্লাহর রাসূল কাছে এনে বললেন, আজকের উহুদের ময়দানে তোমাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। তোমরা 50 জন তীরন্দাজ সাহাবাই কারাম ভূমিকা রাখবে বেশি। উহুদের পাহাড়টা ছিল পিছনের দিক থেকে। উহুদ পাহাড়ের পিছনে ছোট্ট একটা গলিপথ আছে, সরুপথ আছে, ছোট্ট একটা রাস্তা আছে। রুমা পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়িয়ে থাকবা। এমনকি আল্লাহর রাসূল আমির হিসাবে তাদেরকে আদেশ করে দিলেন, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, ওই রুমা পাহাড়ের চূড়ায় তোমাদেরকে যে স্থান দেওয়া হবে, ওই স্থান ছাড়ার কোনো সুযোগ তোমরা এখানেই থাকবা, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান বেঈমান কাফিরদের সঙ্গে বীর বিক্রমের মতো যখন মোকাবেলা করতে শুরু করে দিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখেছে, উহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানেরা বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সাহাবাই কারাম গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, কে তার আগে গনিমতের মাল অর্জন করবে। আল্লাহর রাসূল কিন্তু আগেই বলেছিলেন ওই 50 জন তীরন্দাজ সাহাবীকে, ও আমার সাহাবীরা, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। এই 50 জন তীরন্দাজ সাহাবী চিন্তা করলেন, মুসলমানদের যেহেতু বিজয়ী হয়ে গেছে, অতএব এই স্থানে থাকতে কোনো লাভ নাই, আমরা যাইয়া উহুদের ময়দানে প্রবেশ করে ফেলাই। আমিরের আনুগত্যতা বাদ দিয়েই 50 জন তীরন্দাজ সাহাবী গনিমতের মাল অর্জন করার জন্য সুদূর উহুদের ময়দানে তারা প্রবেশ করে ফেলেছে। বেঈমান কাফেররা মাঠ ছেড়ে যাইতে আছে, খালি শরীর জ্বলে, খালি শরীর জ্বলে, কাফেররা মাঠ ছেড়ে যাইতে আছে। তখনও কাফেরদের ভিতর থেকে একজন ছিলেন, তিনি মুসলমান হন নাই, আল্লাহর নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি বীরত্ববাদী পুরুষ ছিলেন। তিনি চিন্তা করতেছেন, মুসলমানদের সঙ্গে আমরা মোকাবেলা করে পরাজিত হয়ে যাচ্ছি, ভালো লাগতেছে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাস্তায় গিয়ে বলতেছেন, ও ও বেঈমান কাফেররা, তোমাদের ভিতরে কি কেউ আছো আমার সঙ্গে যাবা, আমার সঙ্গে যাইবা এমন কেউ আছো? কিছু লোক যদি তাকে সাহস করে পুনরায় চলো, আবার আমরা মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা করব। খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা বলছে, তিনি তো বীরত্ববাদী পুরুষ ছিলেন, কিছু সংখ্যক লোকেরা তার সঙ্গে তৈরি হয়ে গেল। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পুনরায় উহুদের ময়দানে প্রবেশ করতেছেন, ওই যে রুমা পাহাড়ের চূড়া, ওই ছোট্ট গলিপথ দিয়ে, ছোট্ট রাস্তা দিয়ে, ওরা ওই রাস্তা দিয়ে যখন ঢুকে, আয়েশা থেকে রাস্তা একেবারে ফাঁকা, রাস্তা ক্লিয়ার, পরিষ্কার, কোনো পাহারাদার নাই, পাইছে সুযোগ অতর্কিতভাবে পুনরায়। মুসলমানেরা তো মনে করছে যুদ্ধ শেষ, গনিমতের মাল নিয়ে ব্যস্ত, এরা আভাস উহুদের ময়দানে প্রবেশ করে অতর্কিতভাবে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দিছে। মুহূর্তের ভিতরে চিত্রটা পরিবর্তন হয়ে গেল। একটু আগে যারা বিজয়ের আনন্দে আত্মহারা ছিলেন, এখন দেখা যায় ওদের অবস্থার পরিবর্তন, মুহূর্তের ভিতরে চিত্র পরিবর্তন হয়ে গেছে। মুসলমানেরা যেন নাস্তানা বুধ হয়ে গেছে, বেঈমান কাফেররা সুযোগ পাইছে। এক পর্যায়ে এখন কয়, তাহলে এখন আমাদের আসল টার্গেট, আসল টার্গেট কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। আরো আসতে কো
আপনাদের এই নাউজুবিল্লাহর কারণেই মনে হয় নাস্তিক মুরতাদগুলি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আওয়াজ করে সকলে বলেন নাউজুবিল্লাহ। জুরি অঞ্চলে বহুদিন আসছি, মাইক ভালো থাকে, আজকের মাইক ভালো না, আজকের মাইক ভালো না, পসা মাইক, এক নাম্বারের পসা। এই মাইক আমার ওয়াজে কোনোদিন আনবেন না, সব জায়গায় গরম, শুধু এই জায়গায় না। গতকালকে ত্রিশাল আসলাম, এটাও খারাপ, কেন খারাপ কইছি, বুক ফুলায় কইছি, এটা থই, কারণ আমি জাতির উত্তরসূরি, এরা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। মাইক খারাপ, এখানে আবার তকবীর দেওয়ার কি আছে কথাগণ? এর মানে আমারে বুঝাইতেছে হুজুর মাইক খারাপ হইলে আপনার সালাইন লাগবো। সেই দিন নাই, সেই দিন আর নাই, সেই সুযোগ আর নাই, বহু কষ্ট করে এই ময়দানে এসেছি কথাগণ, বহু কষ্ট করে এই জায়গায় এসেছি। এখন যদি আপনাদের এখানে ওয়াজ একটু খারাপও করি ইল্লা মাশাআল্লাহ, এই সমস্যা নাই, 3 এপ্রিল পর্যন্ত প্রোগ্রাম আছে, আর আগামী বছর দাওয়াত দিতেছি, কথা বুঝছেন? ঠিক, এই জন্য এইটা খারাপ করলেও এমন হবে না যে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে, এমন নাই, বহু কষ্ট করে এই জায়গায় এসেছি। মাইক ওলারা সাবধান, বক্তাদের কি ওয়াজ করবে মাইক ভালো হবে না, বক্তা ওয়াজ করবে এমন কোনো বিধান নাই, কারণ আমাদের আকাবির যারা, আমাদের অনুসারীদের, আমরা যাদের অনুসারী অনেকেই এখন বিছানা, কথা কন, আপনারা জোরে জাপ করে ধরে হুজুর করেন, হুজুর করেন, আরো করেন, করলে পরে কি হইব এটা জানা আছে তো, এটাও জানা দরকার। এই জন্যে এরকম আর চিৎ চিৎকার দিয়া আগের মতো আওয়াজ দিয়া মাইক বালা না আমি মরে যাবো, এরকম কোনো সুযোগ নাই। আমার বেলা খুব গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলি শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবার বেঈমান কাফেররা টার্গেট করে ফেলছে আল্লাহর হাবিবকে, নাউজুবিল্লাহ বলবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কই গেছে রে, গেছে কই, এটা তো গেছেই গে, দেখছেন বুঝি কারবার, আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার ভাইরে এখন ওরা আপনারা আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকাবে, ওর দিকে আমি যা বলো তা বলবো, আপনারা তো আর বইলে লাভ নাই, আমি যেটা কম ওইটা ডাইরেক্ট গিয়ে ধরবো, কথাগণ ঠিক নেই, ধরার মতো কোনো, ধরার মতো, এই জন্য আপনাদের বলতে হবে না, আমি জানি কোন মশলা কোন জায়গায় দেওয়ান লাগে। আমার বাবা বেঈমান কাফেররা টার্গেট করে ফেলেছে আল্লাহর হাবিবকে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে তারা খতম করে দিতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সকল শক্তি মিলে যদি কাউকে ধ্বংস করতে চায় আর আল্লাহ যদি তাকে হেফাজত করতে চান, দুনিয়ার কোনো ব্যক্তি পারবে? সম্ভব? টার্গেট করেছে বহুদের ময়দানে 10 জন সাহাবী আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে নবীকে ঘেরাও করে রেখেছেন, নবীর হেফাজতের দায়িত্বে 10 জন সাহাবী, নবীজি কি নবীজির সামনে নিজেকে তারা ঢাল স্বরূপ হিসেবে পেশ করতে, যদি কোনো কাফের আঘাত করতে নবীর গায়ে আঘাত করতে পারবে না, সরাসরি আমাদের গায়ে আঘাত করতে হবে। আল্লাহু আকবার। 10 জন সাহাবী আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসা, আল্লাহর রাসূল মাফ করেন, বেঈমান কাফের গিয়ে আবার এই 10 জন সাহাবীর উপরে তীর ধনুকের দ্বারা বল্লমের মাধ্যমে আঘাত করে শুরু করছে। আমার মানব কিতাবের ভিতরে আসছে একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাম, তালহা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা এমন ভাবে আঘাত করা শুরু করে দিয়েছে, একটা দুইটা আঘাত না, হযরত তালহার গায়ে বেঈমান কাফেররা তীর ধনুকের দ্বারা এত আঘাত করতেছে, রাওয়াতির ভিতরে আছে 72টার উপরে আঘাত পড়ে গেছে হযরত তালহার গায়ে, এমন কি চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে, শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে বেঈমান কাফেররা চিনের মাধ্যমে আঘাত করে নাই। আমার ভাইরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও আল্লাহর রাসূলের গায়ে আঘাত পড়তে দেয় না। আমার
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তিনি আগা তার বরদাস্ত করতে পারলেন না, শাহাদত তিনি পেয়ালা পান করে নিলেন। এবার আল্লাহর হাবিবের সামনে নয় জন সাহাবী আছে, আমার ভাইয়েরা বেঈমান কাফেররা একের পর এক সাহাবীদের গায়ে আঘাত শুরু করে দিয়েছে, তীরের মাধ্যমে আঘাত করতে আছে, আঘাতের যন্ত্রণা বরদাস্ত না করে সাহাবায়ে কেরাম একের পর এক শাহাদত তিনি পেয়ালা পান করতে আছে। এইভাবে করে একজন দুইজন না আট জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এবার শুধুমাত্র আল্লাহর হাবিবের সামনে দুইজন সাহাবী বেঁচে আছে, আমার ভাইয়েরা সিরাতের কিতাবে পাওয়া যায় এমন শুধুমাত্র বিশ্ব নবীর সামনে দুইজন সাহাবী আছে। একজন সাহাবীর নাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীরত্ববাদী সাহাবী ছিলেন। হযরত কাতাদা যখন তাকায় দেখলো সাহাবায়ে কেরাম একে একে শাহাদত তিনি পেয়ালা পান করতেছে, হযরত কাতাদা এমনি অবস্থায় আল্লাহর হাবিবের সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন ঘাবড়ায় না কোনো বিজি, আমি কাতাদা বেঁচে থাকতে কোনো কাফের আপনার গায়ে আঘাত করবে দূরের কথা, আপনার গায়ে একটা ঠুকা দিতে পারবে না, ফুলের সিডও পর্যন্ত পড়বে না। আমার ভাইরা বেঈমান কাফেররা আমার কাতাদাকে টার্গেট করে এবার আঘাত করতে শুরু করে দিয়েছে। এক পর্যায়ে আঘাত করে করে হযরতে কাতাদার চোখের ভিতরে তীরের মাধ্যমে আঘাত করে ফেলেছে। তীরের আঘাতটা হযরতে কাতাদার চোখে এমন ভাবে অক্ষত হয়েছে, কাতাদার চোখটা সঙ্গে সঙ্গে চোখের স্থান থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, কাতাদার চোখটা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী নাজিয়ে বলেন, ওরে কাতাদা অবশেষে তুমি বুঝি তোমার চোখটা আমার জন্য শহীদ করে দিয়েছ, ওরে কাতাদা তোমার চোখটা আমার হাতে দাও না। বিশ্ব নবী দিয়ে এক হাতির ভিতরে হাতি নিলেন, হাতি নিয়ে মুবারক তুতু লাগায়া জাবান মুবারক তুকে তুতু লেপন করে চোখটাকে আবার কাতাদার চোখের স্থানে লাগায় দিলেন। হযরত কাতাদা দাদ দিয়ে বলে, আল্লাহর কসম যে মুহূর্তে বিশ্ব নবী দিয়ে চোখটা আমার স্থানে লাগায় দিয়েছে আমি তাকায় দেখি আগের চাইতে হাজার হাজার গুণ বেশি আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। হযরতে কাতাদার এক পর্যায়ে তিনিও সাহাদতের পেয়ালা পান করেছে, আর একজন মাত্র সাহাবী বেঁচে আছে, কয়জন আরো আসতে বলেন, আরো সুরে আওয়াজ করে সকলেই বলুন দেখবে কয়জন। আমার মানব আমার আর কোন জামে নাই নবীদের ডানে বামে সামনে পিছনে শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবী বেঁচে আছে, ওই সাহাবীর নাম হলো হযরত আবু দাজানা, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা। এবার দূরে আল্লাহর হাবিবের সামনে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আসুন না আমার বুকের ভিতরে, আপনি একটু চলে আসুন আমার বুকের ভিতরে আসুন গো নবী, বেঈমান কাফেররা যদি আঘাত করে আমার পিঠে আঘাত করবে, আমার পায়ে আঘাত করবে, আমার মাথায় আঘাত করবে, তথাপি আপনার গায়ে আঘাত করতে দেব না। এবার বিমান কাবেরনা কয়, এই হলো আমাদের আসল টার্গেট, নবীর সামনে এখন কোন সাহাবী নাই, মুহাম্মদকে আঘাত করব, মুহাম্মদকে তীরের মাধ্যমে আঘাত করা হবে না, মুহাম্মদের গায়ে ভল্লম মারা হবে না। কাবেররা প্রস্তুত নিয়েছে, সরাসরি গিয়া আমরা মুহাম্মদের গায়ে আঘাত করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আল্লাহর হাবিব উহুদ যুদ্ধের দিন বিশ্ব নবীজি মাথার মধ্যে লোহার একটা হেলমেট পরিধান করেছে, লোহার একটা টুপি আল্লাহর রাসূল মাথায় লাগিয়েছে, এটা ছিল যুদ্ধের কৌশল, নবী সেনাপতি এই জন্য মাথায় লোহার টুপি পরিধান করেছে। একটা বেঈমান কাফের গিয়া বিশ্ব নবীকে টার্গেট করে বিশাল বড় একটা পাথর হাতে নিয়েছে, পাথরটা হাতে নিয়া আল্লাহর হাবিবের সরাসরি মাথা মুবারকের উপরে ছুড়ে মেরেছে, রাসূলের মাথা মুবারকের উপরে লোহার টুপি ছিল, লোহার টুপিটা আঘাতের যন্ত্রণায় এমন ভাবে প্রভাব পড়েছে লোহার টুপির একটা অংশ আল্লাহর রাসূলের কপাল মুবারকে বিদ্ধ হয়ে গেছে। আরেকটা বিমান কাফের আল্লাহর রাসূলের সরাসরি চেহারা মুবারকে আঘাত করে ফেলেছে, আল্লাহর রাসূলের চেহারার মধ্যে লোহার আরেকটা অংশ বিদ্ধ হয়ে গেছে। আমার আরেকটা বিমান কাফের
সুযোগ পায়া মুহূর্তের ভিতরে বিশাল বড় একটা পাথর নবীজির মাথায় ছেড়ে দিয়েছে। যে মুহূর্তে নবীজির মাথায় ছুড়ে দিয়েছে পাথরটা গড়ে গড়ে পড়ে এক পর্যায়ে এই বিশ্ব নবীজি দুইটা দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। একই জায়গায় তিনটা উঞ্জুড়ি আল্লাহর রসুল আঘাত আর বরদাস্ত করতে পারলেন না। মুহূর্তের ভিতরে বিশ্ব নবীজি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। সেই মুহূর্তে পড়ে গিয়েছি বেঈমান কাফের এখন সুযোগ পেয়েছে, শয়তান এখন সুযোগ পেয়ে গেছে। রাওয়ায়াতের ভিতরে আসে শয়তান সে মুনাফিকের সুরত ধরে মুসলমানদের কি গাইল করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য শয়তান সে মুনাফিকের সুরত ধারণ করে পুরা বহুদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা শোনো, তোমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুহূর্তের ভিতরে খবরটা যখন পৌঁছাইছে পুরা বহুদের ময়দানে যেন একটা কান্না নল পড়ে গেছে। হযরত উমরের মতো আবেগ পূর্ণ সাহাবি, হযরত উমরের মতো সাহাবি তরবারি উঠায় বেঈমান কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে, ও বেঈমানের দলেরা, ও মুনাফিকের দলেরা, ও বেঈমান কাফেররা শুনো, আমি উমরের সামনে তোমরা কে আছো মোকাবেলা করবা, আমি উমরের সামনে মোকাবেলা করো খোদার কসম করে বলি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম করে বলি, আমি উমর এই জমিনে থাকতে চাই না, সেই জমিনে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে হযরত আলী ওহুদের ময়দানে পাগল পারা হয়ে দৌড়ায়। আলী কয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসূলের তালাশ না পাওয়া যাবে আমি আমার স্থানের ভিতরে ফেরত আসবো না। সাহাবীদের অবস্থা দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকল সাহাবীরা যে এইভাবে ভেঙে পড়েছি আমি আবু বকর যদি ভেঙে পড়ি কে তাদেরকে সান্ত্বনা দিবে। পুরা ওহুদের ময়দানে চিত্রটা এমন, আল্লাহু আকবার, মদিনাতে যেন কান্না নুল পড়ে গেছে। আনসারী মহিলারা পর্যন্ত পাগলের মতো নবীর তালাশে ওহুদের ময়দানের দিকে দৌড়াতে আছে। আমার একজন মহিলা ওহুদের ময়দানের দিকে দৌড়ায়, পাগলের মতো দৌড়াইতেছে, ও মহিলা কোথায় যা, ওহুদের ময়দানে যায়, ওহুদের ময়দানে গিয়ে লাভ হবে না। মহিলা শুনেছি ওহুদের ময়দানে তোমার যে স্বামী ছিল স্বামী শাহাদতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না, সামনের দিকে ধীর গতিতে আগাতে আছে। ও মহিলা কোথায় যা, ওহুদের ময়দানে যাই, ওহুদের ময়দানে তোমার যে ছেলে ছিল ছেলেটা শাহাদতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না, ধীর গতিতে সামনের দিকে আগাইতেছে। মহিলা কোথায় যাও, ওহুদের ময়দানে যাই, ওহুদের ময়দানে তোমার যে ভাই ছিল ভাই তো শাহাদতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না, ধীর গতিতে সামনের দিকে আগাই দিয়েছে। আরেকটু পরে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করে, মহিলা কোথায় যাচ্ছ, ওদের ময়দানে যাচ্ছি, কিয়া কোনো লাভ নাই, ওদের ময়দানে তোমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই শাহাদতের পেয়ালা পান করেছে। এমনিতেই মহিলা একটা আওয়াজ দিয়ে বলে, ও সাহাবীরা খোদার কসম, ওহুদের ময়দানে আমার স্বামী আছে কিনা আমি জানতে চাই না, আমার ছেলে আছে কিনা আমি জানতে চাই না, আমার আত্মীয় স্বজন আছে কিনা আমি জানতে চাই না। একটা বুলুকের জন্য যদি আল্লাহর হাবিবির চেহারা দেখতে পারি, খোদার কসম চেহারা দেখতে দেরি হবে, মুহূর্তের ভিতরে সব ব্যথা আমার অন্তর থেকে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা হলে আরো সমস্যা হয়। আমরা দেশের পাবলিক যদি কয় জায়গা নাই, জায়গা তো দিত না, আর তিনটে উঠটা জায়গা ঠিক নেই, আর জোরে কখন, কারণ এরপরও যেহেতু কর্তৃপক্ষের নির্দেশ জায়গা নাই, এটা আপনারা বুঝছেন তো, তবে আপনারা একটু ব্যতিক্রম, আপনারা এমন করবেন না, একটু পথ থেকে আগান, পথ থেকে আগায় যান, আগায় যান, ফাঁকা জায়গাগুলি পূরণ করে অন্য ভাইগুলিকে একটু বসার সুযোগ দেন। আর 30 মিনিটের মতো আলোচনা হবে, খুব তাড়াতাড়ি করেন, একটু জিকির বলেন, লা ইলাহা আগায় আসেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ভিতরে আওয়াজ নেই গেল, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আলী দৌড়ে গেছে গিয়ে দেখে আল্লাহর রসুলের চেহারা মুবারক থেকে ফুসরঙ্গি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহর নবীর চেহারা থেকে রক্ত বের হইতে আছে। হযরতে আলী কাছে গিয়া বলে, হুজুর এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? যেই জমিনওয়ালা তার নবীর গায়ে আঘাত করে আর আঘাতের যন্ত্রণায় নবীজির গায়ে রক্তাক্ত অবস্থায় এক পর্যায়ে রক্ত জমিন পর্যন্ত গড়াইয়া পড়ে। হযরতে আলী যখন এই কথা বলেছে, আল্লাহ রসুল বলতেছেন, ও আলী অপেক্ষা করো, এই জমিন পর্যন্ত যেহেতু আমার রক্ত গড়ায় পড়েছে অবশ্যই এই জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, ইসলাম কি এত সোজা? কথা বলেন, মাইকো নাই আপনারাও বলবেন না, একটু আওয়াজ করে বলেন, ইসলামে জমিনে কায়েম করতে গিয়া কি এমনিতে ইসলাম কায়েম হয়েছে না রক্ত দিতে হয়েছে? আল্লাহর রসুল পর্যন্ত রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, তাবেঈনগণ রক্ত দিয়েছে, তবে তাবেঈনগণ রক্ত দিয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ রক্ত দিয়েছে, সালফে সালেহিনগণ রক্ত দিয়েছে। সেই ধারাবাহিকতায় দেওবন্দী ওলামায়ে কেরাম সহ হকপন্থী ওলামায়ে কেরামেরা যুগে যুগে ইসলাম এই পৃথিবীতে অক্ষুণ্ণ রাখার জন্য রক্ত দিতে হয়েছে, এখনো দিব, প্রয়োজনে জীবন দিব, সর্ব হারাবো, সব হারাবো, আল্লাহর কসম একবারও ইসলাম ছাড়বো না। এই নিয়ত কাদের আছে? তোরা আমার আল্লাহকে একবার দেখায় দেন সকালে বলে আমিন। আপনাদের ভিতরে শাহজালালের রক্ত এই কাজ করছে, কথা কোন ঠিক কি নে? কারণ শাহজালাল ইয়ামনী রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় শুধুমাত্র নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করেছেন, এই সিলেটের মাটি পাক পবিত্র জমিনে রূপান্তরিত হয়েছে। এজন্য আমরা শাহজালালের সূর্য সন্তান, আমাদের গায়ে শাহজালালের রক্ত রয়েছে, আমাদের ইমান স্পিড আছে, আমাদের গায়ে আল্লাহু আকবারের আওয়াজ যখন উচ্চারণ করব, গৌর গোবিন্দের উত্তরসূরিরা বাংলার জমিন ছাড়তে তসলিমা নাসরিনের উত্তরসূরিরা বাধ্য হবে। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা, আর একটা আওয়াজ করে জোরে বলেন, চুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম, চুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম, ওলিদের ভূমিতে বিপ্লবের মশার জ্বালা, চুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক না মিঠে? শাহ জালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসাদীপ, শাহ জালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসাদীপ, শাহ জালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসাদীপ, তাকবীর ওই ধ্বনি দি, তাকবীর ওই ধ্বনি দি, অদির পিঠে আগুন জ্বালা, চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ওলিদের ভূমিতে বিপ্লবের মশার জ্বালা, চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম গৌর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন, ও আলী জমিন পর্যন্ত যেহেতু আমার রক্ত গড়িয়ে পড়েছে, এ জমিন ইসলামী বিপ্লব কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল দাঁড়াতে পারছেন না, হযরত আলীর উপর ভর করে বিশ্ব নামাজে দাঁড়াইলেন। মুহূর্তের ভিতরে খবরটা উহুদের ময়দানে ছড়ায় পড়ল, সাহাবাই কারাম যেন নতুন একটা জীবন ফিরে পেলেন। আর আওয়াজ করে বলেন, সাহাবীরা যেন নতুন একটা জীবন ফিরে পেলেন। একটু আগে সাহাবীদের অবস্থা কেমন ছিল, এখন যেন মুহূর্তের ভিতরে সাহাবীদের অবস্থার পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু দৌড়ায় আসলেন, আল্লাহ রসুলের খবর পেয়ে আবু বকর সিদ্দিক দৌড়ায় আসলেন। এসে দেখেন আল্লাহ রসুলের চেহারা মুবারকের ভিতরে এত আঘাত, একই জায়গায় তিনটা আঘাত হয়ে গেছে। আবু বকর দৌড়ায় গেছে, গেছে আল্লাহর রসুলের চেহারা মুবারক থেকে ফুসরঙ্গি দিয়ে রক্ত বের হতেছে। আবু বকর চিন্তা করলেন, যেভাবে রক্ত বের হইতেছে, রক্ত পড়া যদি বন্ধ না করা হয় নবীকে দুনিয়াতে বাঁচানো যাবে? আওয়াজ করে বলবেন, বাঁচানো যাবে? আবু বকর চিন্তা করলেন, আমার জীবন যাক, আমার প্রাণ যাক, আমার সব যাক, কিন্তু নবীকে বাঁচাতে হবে। আল্লাহু আকবার, নবীকে বাঁচাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারা মুবারকের কাছে গেলেন, শুধুমাত্র টার্গেট করবেন নবীজির কপাল মুবারক থেকে কিভাবে লোহার অংশ খোলা যায়। ঠিক সেই মুহূর্তে আবু বকর বলেন, পিছনের দিক থেকে, ভাই মূল কথায় আসছি, হ্যাঁ এতক্ষণের আলোচনার মূল জায়গা, এবার যদি না বুঝেন আমার করা কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে মুহূর্তে আমি শুধু আল্লাহর রসুলের কাছে গেলাম, টার্গেট করলাম রসুলের কপাল মুবারক থেকে লোহার অংশ যেটা বিদ্ধ হয়েছে সেটা খুলে ফেলব, ঠিক সেই মুহূর্তে দেখা যায় পিছনের দিক থেকে কে যেন একটা আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার, কে যেন একটা আওয়াজ দিচ্ছে, আবু বকর তোমার দোহাই, তোমার মালিকের দোহাই, মালিকের কসম করে বলি রে আবু বকর, আজকে যেভাবে বিশ্ব নবীজির কপাল মুবারকের ভিতরে লোহার অংশ বিদ্ধ হয়েছে, এই লোহার অংশটা যদি বের করতে হয়, খোদার কসম আমি আবু বাইদা ইবনুল জাররা ছাড়া লোহার অংশ আজকে আর কেউ বের করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে তার আবেগ দেখে আবু বকর পিছনে পড়ে গেলেন। এমনিতেই হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে সামনে আগায় গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনের দিকে আগায় গিয়ে দেখে আল্লাহর রাসূলের মাথা মুবারক থেকে অনর্গল আল্লাহর রাসূলের মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমার আবু উবাইদা ইবনুল জাররাহ বার চিন্তা করলেন, আমি যদি লোহার অংশ বের করার জন্য বারবার আমি আল্লাহর রাসূলের কপালের ভিতরে বারবার আমি আঘাত করি, বারবার আঘাত করলে আল্লাহ রাসূল বারবার কষ্ট পাবে। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, বারবার আঘাত করে নবীকে কষ্ট দেওয়া যাবে না, শুধুমাত্র একবার আঘাত করব, একবারের উপরে দ্বিতীয়বার যেন আর কষ্ট না দিতে হয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এই টার্গেট করে তার সামনে দুইটা দাঁত এমন সজুড়ি দুইটা দাঁত দিয়া বিশ্ব নবীজির কপাল মুবারকের কাছে গিয়া লোহার অংশটা এমন সজুড়ে একটা টান দিয়েছে। কিতাবীর ভিতরে আসে আবু উবাইদা ইবনুল জাররাহ টান দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির লোহার অংশ বের হয়ে গেছে, আর আবু উবাইদার দুইটা দাঁত সঙ্গে সঙ্গে শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, মানে আবু উবাইদা অবশেষে বুঝি তোমার দুইটা দাঁত পর্যন্ত আমি নবীর জন্য শহীদ করে দিলে। এই ছিল উহুদের ময়দানে আবু উবাইদার একটা দৃষ্টান্ত, আল্লাহর রাসূলের জন্য তার কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আমার এক বছর আগে বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমার ভাইয়েরা। বদরের যুদ্ধ যেদিন আরম্ভ হয়েছিল সেই দিন মুসলমানের সংখ্যা 313 জন, ঈমান কাফিরদের সংখ্যা ছিল হাজারের চাইতে। মোকাবেলা আরম্ভ হয়েছে মুসলমান আর ঈমান কাফেরের মোকাবেলা। আল্লাহর রাসূল সেই দিন হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো এই যুদ্ধে যদি মুসলমানদের বিজয় না হয় ইসলামের জান্নাত কে বুলন্দ করবে? আকাশের মালিক দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠা দিয়েছে, 5000 ফেরেশতা পাঠায়া, কোন কোন রেওয়ায়েতের ভিতরে আছে 1000 ফেরেশতা আল্লাহ পাঠায়া মুসলমানদেরকে সাহায্য করেছে। আমার বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন,
রসুল সানি তনন করে দিয়েছে, আমি আমার সানির ভিতরে আসি। আশ্চর্যের ব্যাপার, আমার সানিতে কিতক্ষণ যুদ্ধ চলে যায়, হঠাৎ করে তাকায় দেখতেছি নবীজির চতুর্দিক দিয়ে একটা কাফেলা, সাহাবীদের একটা জটলা, আল্লাহ রসুলের চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসা। এমন এক সময়ে আমি তাকায় দেখি আমার পরিচিত একটা লোক সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে, হাতে তরবারি নিয়ে ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া তরবারি হাতে নিয়া আল্লাহর হাবিবকে টার্গেট করেছে, নবী কি দুনিয়া থেকে বিদায় করে দিবে? এই টার্গেট করে সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে। আবু বাইদা ইবনুল জানা বলেন, সেই মুহূর্তে আমি বিষয়টা উপলব্ধি করতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমি আমার স্থান পরিত্যাগ করেছি, সঙ্গে সঙ্গে আমি আমার স্থান পরিত্যাগ করে বলেছি। আবু উবাইদা ইবনুল জাররা বলতেছেন, স্থান পরিত্যাগ করে আমিও সাহাবীদের চটলার মাঝখানে প্রবেশ করছি। প্রবেশ করে যুদ্ধের ময়দানে তরবারির কৌশল চালালাম, তরবারির কৌশল চালায়া সমস্ত সাহাবীদেরকে ডিংরাইয়া একেবারে ওই লোকটার কাছে আমি চলে গেলাম। লোকটা আমার একেবারে পরিচিত, আপন মানুষ। আপনারা আমার সঙ্গে কথা বুঝতেছেন? ভাই আজকে লম্বা কথা বলবো না, আর 20 মিনিট, আর আমারও আরেক জায়গায় যাওয়া গলায় ধরে নিছে, আগামীকালকে থেকে এক সপ্তাহ খালি যাতাই ভাই, এক সপ্তাহ ওয়াজ এখানে করে যাবো, কিন্তু কালকে থেকে, কালকে থেকে আমার এক সপ্তাহে গলা ধরবে, একটা সপ্তাহ পর্যন্ত আমি কষ্ট করতে হইব। আল্লাহর হেদায়েত দেখ, সকলে বলে আমিন। আমার ভাইরে আবু উবাইদা ইবনুল জাররা বলেন, আমিও হাতে তরবারি নিলাম, তরবারি কৌশল চালাইয়া সমস্ত সাহাবীদেরকে ডিংরাইয়া আমি জটলার মাঝখানে প্রবেশ করলাম। যে লোকটা হাতে তরবারি নিল আল্লাহ রসুলকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, একেবারে ওই লোকটার সামনে আমি চলে গেলাম। লোকটা আমার কাছে অতি পরিচিত, আপন লোক, তার সামনে গিয়া আমি যখন দাঁড়ালাম, লোকটা রাগান্বিত হইল, ক্ষিপ্ত হইল, গুসা করলো, কঠিন ভাবে করে সে স্থান পরিত্যাগ করলো। আমি তরবারির কৌশল চালাইয়া সাহাবীদের জটলার মাঝখান থেকে লোকটাকে বের করে দিলাম। বের করে দিয়া হযরত আবু উবাইদা ইবনুল জাররা বলেন, পুনরায় আমি আমার স্থানে চলে আসলাম। আসার পরে আবার তাকায় দেখতেছি মুহূর্তের ভিতরে লোকটা আবারও ক্ষিপ্ত হইছে, ক্ষিপ্ত হয়ে হাতে তরবারি নিছে, তরবারি নিয়ে পুনরায় সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে, একেবারে আল্লাহ নবীজির কাছে চলে গেছে। শুধুমাত্র তরবারিটা উঠাবে, আর পিছন দিক থেকে রসুলের গর্দানে আঘাত করবে, আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররা বলেন, আমি আবার তার সামনে চলে গেলাম, লোকটা অস্ত্র চালাতে পারলো না, আবার সাহাবীদের জটলার মাঝখানে তরবারির কৌশল চালায়া মুহূর্তের ভিতরে আমি আবার সাহাবীদের জটলা থেকে লোকটাকে বের করে দিলাম। তৃতীয়বার আমি আবার স্থানে আমার চলে আসলাম। আসার পরে আবার যুদ্ধ চলতেছে, আমি তাকায় দেখি একটু পরে আবার সেই লোকটা, যে লোকটা দুই দুইবার ক্ষিপ্ত হয়ে আল্লাহর রসুলকে হত্যা করার প্ল্যান করে নবীজির কাছে চলে গিয়েছিল, আবার সেই লোকটা মারাত্মক ভাবে রাগান্বিত হইয়া ক্ষুব্ধ হইয়া এবার যেন তার টার্গেট একটাই, আল্লাহর রসুলকে যে কোনো অবস্থায় দুনিয়া থেকে বিদায় করতে হবে। আবু উবাইদা ইবনুল জাররা বলেন, আমি সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখে লোকটা যখন সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করছে, আমি গেলাম, গিয়ে একেবারে লোকটার সামনে দাঁড়ালাম। লোকটা আমাকে দেখে রাগান্বিত হইল, ক্ষিপ্ত হইল, চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি তাকে সার দেই, কিয়ামতের মাঠে একবার সার দিয়েছি, দুইবার সার দিয়েছি, তিনবার যদি সার দিই আল্লাহর আদালতে হাসরের মাঠে, আমি আবু উবাইদা ধারণের কোনো সুযোগ নাই। আবু উবাইদা ইবনুল জাররা বলেন, আমি আমার তরবারিটা বের করলাম, থলি থেকে তরবারি বের করে উদ্দেশ্য করলাম শুধুমাত্র তার গায়ে আঘাত করব। আশ্চর্যের ব্যাপার, আমি শুধু তরবারিতে উঠালাম, তরবারি তার গায়ে আঘাত করলাম না, উঠানোর আগেই আমি তাকায় দেখি কে যেন তরবারিটা হাতে নিয়ে মুহূর্তের ভিতরে লোকটার গর্দানে আঘাত করেছে। আঘাতের প্রভাব এতটুকু হয়েছে লোকটার দেহটা এই জায়গায় আর মস্তকটা অন্তত পক্ষে 40 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। যুদ্ধ শেষ, বদরের যুদ্ধ, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধে যারা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, এদের লাশগুলি আমি নবীর সামনে হাজির কর। সাহাবাই কারাম 70 জন মার্কা মারা কাফের, এদের লাশ আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। হাজির করার পরে নবীজি তাকায় দেখেন, আশ্চর্যের ব্যাপার, 69টা লাশের দেহ আছে, মাথা আছে, কিন্তু এমন একটা আজীব ব্যাপার,
একটা লাশ দেখা যাচ্ছে যার দেহ আছে ঠিক কিন্তু মাথা। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম দিকে জানা দিলেন, আমার জানা পুনা বদরের প্রান্তরে তোমরা তালাশ করো। বদরের প্রান্তরে তালাশ করে কোথায় ওই ব্যক্তির মাথাটা পাওয়া যায়, মস্তকটা কোথায় পাওয়া যায়, ওই মস্তকটা এনে আমি বিশ্ব নবীজির সামনে হাজির করো। মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরাম পুরা বদরের প্রান্তরে তালাশ করে একটা মস্তক এনে মাথায় এনে আল্লাহর হাবিবের সামনে হাজির করেছে। আল্লাহ রাসূল বলেন, দেহটার সঙ্গে মাথাটা লাগাও, মাথাটা জোড়া লাগাও, কানেকশন দাও। সাহাবায়ে কেরাম যখন মাথাটা ওই মৃত ব্যক্তির লাশের দেহের সঙ্গে কানেকশন লাগাইছে, কালেকশন লাগানোর পরেই প্রকাশিত হয়েছে, অ্যাড্রেস বের হয়েছে, এটা তো আর কেউ না, এটা হলো সেই আবু উবায়দা ইবনুল জাররার পিতা। কে মারছে? নিজের কথা বলেন, নিজের সন্তান। মুহূর্তের ভিতরে একদল কাফেররা পাইছে সুযোগ। আমাদের সমাজে একদল সুযোগ সন্ধানী বলা মানুষ আছে কিনা? নাই। সুযোগ পাইলে ইসলামের বারোটা বাজা। আরো আস্তে কর, কি বলবো? এটা কে করবে? হঠাৎ করে আপনার আবার এত এসকি করতে কেউ যা গা নাই, আপনার এসকি উঠতে যায়, এটা তো আরো সমস্যা। আল্লাহ হেফাজত করুক। সকালবেলা আমিন স্থানে কইবেন, বিয়ে স্টেশন আছে তো, আমাদের দেশে তো একদল আছে এরকম, আসবেন না প্লিজ। মাহফিলে এসেছেন এখানে শুধুমাত্র আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ছাড়া আর কিছু বলার কথা বলেন? আর কিছু বলার? তবে এটাও তো বলার একটা স্থান আছে। আমি কুলাউরা আর আমনে এখন জুরিতে মারে দিছেন তো, তুই এই জায়গাটা অন্য কত কথা কোন ঠিক কি নেই? আমি এখন জুরিতেই ছিল না, জুরিতে এলে না তকবীর দিবে না, কুলাউরা থাকতে যদি তকবীর দেন তাই তো আবার সমস্যা, কথা কোন ঠিক কি না? আমাদের সমাজের ভিতরে একদল সুযোগ সন্ধানী মানুষ আছে যারা সুযোগ পাইলে ইসলামের বারোটা বাজাতে চায়। আজকে আপনাদের সুরির আওয়াজ পেলাম না বন্ধুগণ, আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই, আরো উচ্চ আওয়াজে বলতে হবে আছে কিনা নাই। যারা সুযোগ পেলেই ইসলাম নামক বাতিলকে ফুৎকার দিয়ে নিভে দিতে চায় এমন কিছু নাস্তিক মর্তাদ কলঙ্কাররা বাংলার জমিনে আছে। সব নয়, দুই চারটে আছে, দুই চারটা। এই দুই চারটার কারণে আজকে পুরা দেশে আগুন জ্বলতেছে। আওয়াজ করে জোরে বলেন, কথা ঠিক না মিথ্যা? দুই চারটা নাস্তিক মর্তাদের কারণে আজকে পুরা দেশের মানুষ শান্তি ভোগ করতেছে। আমাদের দেশে কিছু সনাতন ধর্মের কিছু নেতা আছে, আছে কিনা বলেন? লিয়ার ভাবি বলে যাচ্ছি, কাউকে টার্গেট করে নয়, কোরআনের মাহফিলে সব দলের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, এজন্য আপনাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য থাকবে না, কথা কম, এইটাই স্বাভাবিক। তবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের ভাইদের সামনে নেত্রীর বিরুদ্ধে বললে সহ্য করতে পারবে? বলবে কমপক্ষে এক মাসের জেল দাও, কথা বলেন? আমাকে বলবে আপনার মতো তাহিরপুরীর মাইকে কথা বলার সুযোগ নাই, কথা বলেন? আফসোসের বিষয়, এটা স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিচ্ছু বলা হলে এদেশে আইন করা হয় আমরা আইনের পক্ষে। আরে আপনাদের আওয়াজ নাই কেন, কথা কন? উনি দেশ চালাবে, আপনি উনার বিপক্ষে বলবেন কেন? বলার সাহস নাই, উনার বিপক্ষে বললে এক মাসের জেল হয়, এতে আমাদের কোনো আফসোস নাই। বিএনপি দ্বারা করে বিএনপির ভাইদের সামনে যদি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বলা হয় সে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবাদ করবে, আমাদের সঙ্গে বলবে হুজুর কথা বন্ধ করুন। আর সাসার দল যারা করে কথা কন, এর সাসা যদিও সকালে একটা বিকালে আরেকটা, এটা ভিন্ন ব্যাপার, এটা ওনার মগজের ব্যাপার, কিন্তু এর সাসার দল যারা করে এরার সামনে যদি এরশাদ সাসার বিরুদ্ধে বলা হয় কইবে হুজুর ইসরাফিলের সিংহে ফু দেওয়ার আগে আমি দিলাম, কথা কন ঠিক কি না? তাহলে বাংলার জমিনে যদি আওয়ামী লীগের ভাইদের সামনে নেত্রীর বিরুদ্ধে বললে আইন করা হয় এক মাসের জেল, বিএনপির ভাইদের সামনে নেত্রীর বিরুদ্ধে বললে এক মাসের রিমান্ড দেওয়া হয়, জাতি
বাটির বাইরে যারা আছে এদের সামনে যদি এরশাদ সাসার বিরুদ্ধে কিছু বললে সাথে সাথে তাকে রিমান্ডে নেওয়া হয়। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, আমার একজন মহান নেতা আছে যেই নেতাকে ভালোবেসে আমি আমার মাথায় টুপি পরিধান করেছি, আওয়াজ করে উচ্চ আওয়াজে বলতে হবে কথা ঠিক না ঠিক? যেই নেতাকে ভালোবাসে আমি আমার মাথায় টুপি পরিধান করলাম, যেই নেতাকে ভালোবেসে জোয়ান বয়সে আমি দাঁড়িয়ে রাখলাম কথা কন। অনেক সময় গাড়ি ঠুকলে আম করে কয় সাসা একটু সরেন, কি কয়? সাসা একটু সরেন কয় না? হ্যাঁ কয়, কি কয় না? আচ্ছা আমারে তো একটু কম কয়, মোটামুটি একটু জোয়ানই লাগে। আমার এক ভাই আছে, আমার 6 বছরের ছোট, কয় বছর? 2 জন। হ্যাঁ জুবাইর হাসিনে সব সিনে সালাক্কার বাপ, কথা বুঝেন না? যাত্রাবাড়ি থেকে উঠছি বনশ্রীতে যাবো বাসে, আমার ছোট ভাইরে কইতেছে কয় আঙ্কেল একটু সরেন, আর আমার কয় বড় ভাই একটু সরেন, কথা বুঝেন নাই? তাহলে আমি নবীকে ভালোবাসি, আমার মুখে দাঁড়িয়ে রাখলাম, আমার মুখে দাঁড়িয়ে রাখার কারণে আজকে আমাকে চাচা বলা হয়, এরপরেও আমি মনে কষ্ট নেই না। কেন নেই না? আমি চিন্তা করি এই দুনিয়ার জিন্দগি আমার আসল নয়, পরকালের আরেকটা জিন্দগি আছে। নবীকে ভালোবেসে আমার মুখে যদি দাঁড়িয়ে রাখতে পারি হাসরের মাঠে, আল্লাহ জান্নাত আমাকে দিবে, নবীর শাফাত নসিব হবে, হাউজে কাউসার নসিব হবে, তাইলে আমিও ওই কথার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমি আমার নেতাকে ভালোবেসে মাথায় পাগড়ি লাগাইলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, আমার গায়ে লম্বা পাঞ্জাবি লাগালাম, যেই নেতাকে ভালোবেসে আমি আমার জিন্দগি চালালাম, যেই নেতাকে ভালোবাসে ইমানের অংশ, যেই নেতাকে ভালো না বাসলে আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, সেই নেতার বিরুদ্ধে যদি বাংলাদেশে কিছু নাস্তিক অর্থাৎ কলঙ্কার কটুক্তিমূলক কথা বলে তখন আমার মনে চায় এমন নাস্তিক অর্থাৎ গুলির জিব্বা টেনে নে সকালবেলা কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াই, কথা ঠিক না ঠিক? আমার এবার লক্ষ্য করে দেখুন, যুগে যুগে একদল এরকম ছিল, সুযোগ পাইলই নবীকে লইয়া কটুক্তি করে, সুযোগ পাইলই ইসলামের উপরে আঘাত করে বসে, সুযোগ পাইলেই এরা মনে করে যে ইসলাম বংশ করে দিবে, হঠাৎ করে গর্ত থেকে বের হইয়া হঠাৎ করে আমার দেশে কিছু নেতা এরকম আছে, কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না, আমি নির্দলীয় ভাবে বলছি, হঠাৎ করে গর্ত থেকে বের হয় বের হয়ে আসে বলে এদেশে মসজিদগুলি বন্ধ করে দেন, মাদ্রাসাগুলি বন্ধ করে দেন, জঙ্গিবাদী বন্ধ হয়ে যাবে। আমি ক্লিয়ার ভাষায় বলতে চাই, ও আওয়ামী লীগের ভাইরা, আপনাদের অনেক লোক কমই মাদ্রাসার সভাপতি, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারাই আপনাদের দলের লোকদেরকে জিজ্ঞাসা করেন, যিনি সভাপতি, সভাপতি সাহেব আপনি যে এই মাদ্রাসার কমিটির সভাপতি, আপনার মাদ্রাসায় কি কোনো জঙ্গিবাদী আছে? সভাপতি বলবে না না নাই। যদি না হয়ে থাকে তাহলে বোঝা গেল এদেশে কমই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, কমই মাদ্রাসা জঙ্গি প্রজনন ক্ষেত্র নয়। এরপরেও দেখুন ভাষা ক্লিয়ার ভাষায় বলে যাচ্ছি, সোনার বাংলাদেশে যদি কমই মাদ্রাসা ইসলামে মুসলমান ধ্বংস করার যদি ষড়যন্ত্র হয়, একটা কমই মাদ্রাসায় তালার জন্য হয়, আমি তাই বলি জীবন দিতে প্রস্তুত, আপনারা কারা কারা হাত তুলে আল্লাহকে একবার রাজখুশি করার জন্য দেখা দেয়। মাদ্রাসাগুলিতে জঙ্গিবাদী ট্রেনিং দেওয়া হয়, আওয়াজ করে বলতে হবে দেওয়া হয়, যদি এরপরেও কেউ বলে বুঝতে হবে তার গায়ে নাস্তিকদের রক্ত রয়েছে, সজাগ সজাগ থাকতে হবে। আল্লাহর হাবিবকে সুযোগ পাইলেই সে এক বলে, সেই মুহূর্তে এই পরিচিতিটা বের হইছে, এই লোকটাকে কে হত্যা করছে? নিজের সন্তান আবু গায়দা ইবনে জাররাহ। বেঈমান কাফেররা কয় দেখছো এই বুঝি ইসলাম ধর্ম, এই বুঝি মানবতার ধর্ম, নিজের সন্তান নিজের পিতাকে কিভাবে হত্যা করে?
আল্লাহ রাসূল আর কি বলবেন, নবীজি মাথাটা নিচের দিক দিয়ে দিয়ে বসা, মুহূর্তের ভিতরেই দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আসার ঘণ্টা বাজছে। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরেই দেখা যায় জিবরাইল আসার ঘণ্টা বেজে গেছে। আমার মানব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত কারিমা নাযিল করে আমার আল্লাহ আবু উবাইদার শানটা আমার আল্লাহ বর্ণনা করে জানায় দে, ও নবী এমন কুলাঙ্গার বাবার কোনো দরকার নাই, যেই কুলাঙ্গার বাবা নবীকে দুনিয়াতে থাকতে দেয় না, এমন কুলাঙ্গার বাবা দরকার নাই। আবু উবাইদা যে কাজ করেছে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি। আবু উবাইদা যে কাজটা করেছে এইটাই তো প্রকৃত মুমিনের কাজ। আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলেন ও নবী জমিনের ভিতরে এমন একজন মুমিন আপনি পাবেন না যে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই কথা যে বিশ্বাস করে, এমন মুমিন একটাও নাই। ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, ওই মুমিনের সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারীর সঙ্গে সে বন্ধুত্ব স্থাপন করবে এমন একজন মুমিন পাবেন না। বরং আল্লাহ বলে বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, নিজের পিতা হয় নিজের পিতাকেও মুমিন সার দেবে না, ঠিক কি না? ইমানের দাবিতে অটল থেকে এই কাজটা করেছে, এটাই প্রকৃত মুমিনের কাজ। নবীর বিরুদ্ধে যদি বলা হয় নিজের পিতাকেও নিজের সন্তান ছাড় দিবে না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এটা কি আমার কথা না কোরআনের কথা? আওয়াজ করে জুড়ে বলবেন আমার কথা না কোরআনের কথা? ওয়ালাউ কানু আবাহুম আও আপনা আহুম, আল্লাহ বলে নিজের সন্তান যদি হয় সন্তানকেও নিজের পিতা সার দেবে না, আও ইখওয়ান আহুম নিজের ভাই যদি হয় ভাই হইয়া নিজের ভাইকে সার দেবে না, আও আশিরাত আহুম অথবা নিজের নিকট আত্মীয় যদি হয় নিকট আত্মীয় যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে বলার সঙ্গে তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক কিনা? কেন? আল্লাহ বলে উলাইকে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই সমস্ত লোকের কলবের মধ্যে আমি আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি। সুবহানাল্লাহ, শুধু ঈমান বদ্ধমূল করে দিয়েছি তা নয়, আল্লাহ বলে ওয়া আইয়াদুহুম বিরুহিম মিন, আমি আল্লাহ গায়বী শক্তির মাধ্যমে ওদের ঈমান আমি আল্লাহ বাড়া দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।